আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশি সবজি দিয়ে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভেজিটেবল রেসিপি তো ভিউয়ার্স খুবই অল্প উপকরণ আর খুবই সস্তার কিছু সবজি দিয়ে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি তো দেখতে যতটা লোভনীয় হয় এই চাইনিজ ভেজিটেবল ঠিক তেমনি কিন্তু খেতেও মজা আর উপকরণগুলো খুবই সহজলভ্য চলুন এবার পুরো রেসিপিটি দেখে আজকের এই চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ বা আড়াইশো গ্রাম পরিমাণ তো এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিচ্ছি এক চা চামিচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো ঝাড়ের পরিমাণটা কম খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস তো এবার এই সব উপকরণগুলো দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এই তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এটা পাঁচ মিনিট রেস্টে থাক ততক্ষণে আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকে আমি খুবই সহজলভ্যে পাওয়া যায় এরকম কিছু সবজি নিয়েছি এখানে যে সবজিগুলো নিয়েছি সবগুলো প্রায় হাফ কাপ পরিমাণ করে নিয়েছি নিয়েছি বরবটি হাফ কাপ পরিমাণ ফুলকপি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ সিম নিয়েছি হাফ কাপ গাজর নিয়েছি হাফ কাপ আর মূলো নিয়েছি তো ফিয় এখানে যে সবজিগুলো আমি নিয়েছি এই সবজিগুলো কিন্তু আপনারা সহজেই এই শীতকালে পেয়ে যাবেন আর সবগুলো সবজিকেই আমি দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি তিনটি এরকম একটু বড় বড়ো করে কেটে আর দুটো পেঁয়াজ কেটে আমি এরকম পাপড়িগুলোকে খুলে নিয়েছি আর নিয়েছি এক চা চামিচ রসুন কুচি আর এক চা চামিচ পরিমাণ আদা কুচি এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তো এবার তেলটা গরম হয়ে আসলে এখানে এই আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে তেল দিয়ে এই রান্নাটা করছি আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও রান্নাটা করতে পারবেন তো এবার রসুন আর আদাটাকে একটু তেলের মধ্যে জাস্ট এক মিনিট একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মাংসগুলো আগে থেকে আমি মশলায় মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই মাংসগুলোকে এই তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই মাংসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে যেহেতু আমি শুধু সলিড মাংস নিয়েছি তাই এগুলো কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে আর এই মাংসটা কিন্তু এই পানিটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো মাংসটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে আজকে এই সবজিগুলো ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এই রান্নাটি করতে পারবেন যেহেতু শীতকালে এই সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুবই সস্তায় এগুলো কেনা যায় তাই আজকে আমি আপনাদের সাথে এই সবজিগুলো দিয়েই এই রান্নাটি শেয়ার করছি তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এখানে সাদা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করা যাবে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাংসটা মাখানোর সময় লবণ দিয়েছিলাম আর সয়া সস দিয়েছিলাম তো সবজিগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিট এভাবে ভেজে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিটা দিয়ে এই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভিয়ার্স আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি জাস্ট পাঁচ মিনিট এভাবে রান্না করেছি আর এই পর্যায়ে যে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি তো এই তো সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে একটা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি তো ভিউয়ার্স লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে এই চিকেন চাইনিজ ভেজিটেবলের স্বাদটা কিন্তু ভীষণই বেড়ে যায় এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর এটাই সবজির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার সবজির মধ্যে অবশ্যই এই কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে দিতে হবে তা না হলে কিন্তু এই সবজির এই যে ঝোলটা আছে সেটা কিন্তু গ্রেভি হবে না আর সবজিটা আঠালো আঠালো হবে না সেজন্য আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন আর খুব বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে না এতে করে সবজিটা খুব বেশি আঠালো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনিটা দিলে এই সবজিটা খেতে ভালো লাগে তবে কেউ না দিতে চাইলে স্কিপও করতে পারেন এবার নেড়ে চেড়ে হাই হিটে এই সবজিটা আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু এর থেকে বেশি কুক করা যাবে না তো এই তো অলমোস্ট এ রান্নাটি হয়ে গেছে আর এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা আপনারা কিন্তু এই সবজিটা ফ্রাইড রাইস কিংবা সাধারণ রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন তাছাড়া পোলাও বিরিয়ানির সঙ্গেও কিন্তু খেতে ভালোই লাগে তো ভিউয়ার্স অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এরকম চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করবেন আর আপনাদের এই রান্নাটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন